আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আমার আগের ভিডিওতে বিফ মিন্স দিয়ে যে বিফ বড়িত করে দেখিয়েছিলাম, আমি সেই মিন্স বিফ দিয়ে আজকে বিফ ট্রায়াঙ্গল করে দেখাবো। আসুন এখানে শুরু করা আমি যাক। 150 কেজি মাংস নিয়ে নিয়েছি বিফ। এটা আমি কিমা করে নিব। আপনারা এখন ফুড প্রসেসারে দিয়ে কিমা করে নেবেন, হাফ হাফ করে করবেন। আমি এখানে 150 কেজি কিমা, বিফের কিমা নিচ্ছি, কিন্তু আমি এটা সবটা ইউজ করব না। আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিচ্ছি, আর এখানে 3টা মিডিয়াম সাইজ অনিয়ন কেটে নিয়েছি। যেভাবে আপনারা বিফের কিমা রান্না করেন ওভাবে এটা রান্না করে নেবেন। আমি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। একটু লাল হয়ে গিয়েছে পেঁয়াজ, আমি এখানে 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিব। জিঞ্জার গার্লিক পেস্টটা একটু ভেজে নেবেন। তারপর আমি এখানে গরম মশলা দিচ্ছি, 1টা তেজপাতা, 3টা এলাচ, আর হাফ করা দারচিনি। তারপর একে একে করে মশলাগুলো অ্যাড করে দিবেন। কিউমিন কিউমিন টিউমেরিক পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার 1/2 টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, আর কিউমিন পাউডার 1 টিস্পুন। সব একসাথে মিক্স করে আপনার একটু পানি অ্যাড করে দিবেন, 1/2 কাপের মতো পানি এখানে আমি দিয়েছি। ভালো মতো সব মিক্স করে আপনারা মশলাটা ভালো মতো কষাবেন। আর আমি আরেকটু পানি অ্যাড করছি। তারপর আমি ঢেকে দিচ্ছি, যেমন তাড়াতাড়ি মশলাটা রান্না হবে। তারপর আমি একটু ইয়োগার্ট অ্যাড করছি। এখানে আমি 2 টিস্পুন ইয়োগার্ট দিব, যাতে গ্রেভিটা একটু থিক হবে। আবার আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি সব কিমা এটাতে দিয়ে দিচ্ছি, মশলাটাতে। আপনারা ভালো মতো মিক্স করে নেবেন। আমি এখানে একটু পানি অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কারণ মাংস থেকেও পানি বের হবে। বাট আমার কিমাটা একটু ড্রাই, এর জন্য আমি এখানে 2 টেবিল স্পুনের মতো পানি দিয়েছি। তারপর এটা আমি ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি এরকম পটাটো ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে কিমাটা ঝরঝরা হোক। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর আমি এখানে অ্যাড করছি টমেটো পিউরে, আপনারা ফ্রেশ টমেটোও ইউজ করতে পারেন, চপ টমেটোও ইউজ করতে পারেন।
আমার কিমাটা হয়ে গিয়েছে, এখানে আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি, এটা আপনাদের স্বাদ মতো, আর সবশেষে পুদিনা পাতা এরকম কুচি করে উপরে ছড়িয়ে দিবেন। পুদিনা পাতা একটা অন্যই ফ্লেভার অ্যাড করে। আপনারা চাইলে ধনা পাতাও অ্যাড করতে পারেন। এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে সরিয়ে নিচ্ছি। এখানে আমি সুপার মার্কেট থেকে কেনা রেডিমেড পেস্ট্রি শিটটা ইউজ করছি। আমি মনে করি যে পেস্ট্রি শিটটা রেডিমেডটাই ইউজ করা বেটার, এটাতে আপনার টাইমও সেভ হয় আর খরচটাও কম হবে। আপনারা এভাবে পেস্ট্রি শিটটা কেটে নেবেন, চার ভাগ করে নেবেন। তারপর 2 চামচ করে মাঝখানে কিমার ফিলিংটা দিয়ে দিবেন, বেশি ভরবেন না কারণ ওভেনে দিলে বের হয়ে যাবে। তারপর আপনারা ট্রায়াঙ্গেল শেপ দিবেন, ঠিক কোনা কোনি এরকম জয়েন করে দিবেন, আর একটা ফর্কের সাহায্যে আপনারা সাইডগুলো এরকম চেপে চেপে আটকে দিবেন। এতে সুন্দর একটা ডিজাইনও হবে আর ঠিক মতো আটকে যাবে। আর একটা বেকিং ট্রেতে এভাবে রেখে দিবেন। আমি জাস্ট সুন্দর কালারের জন্য একটা ডিম এরকম ফেটে ব্রাশের সাহায্যে আমি উপরে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, যে সুন্দর একটা ব্রাউন কালারের জন্য আমি এই ডিমটা ব্রাশ করছি। তারপর আমি ওভেনে দিয়ে দিচ্ছি 160 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য। এটা হয়ে গিয়েছে, আমি বের করে নিব। আমি এখানে ট্রায়াঙ্গেল 4টা করে দেখেছি। আমি যে পরিমাণ বিফের কিমা নিয়েছি, আপনারা 20 থেকে 30টার মতো ট্রায়াঙ্গেলস বানাতে পারবেন।